পানি নেই, পানি বা মাপ কি যদি আমার বলতে পারে আমার দোকানতে 100 গ্রাম কম পেয়েছে ওরা আমি 1 লাখটা যদি বাঁধে বা পানি দেখাতে পারলে মাংস ভিত্তে 1 কেজি যদি বাঁধে মাপে বা পানি কম এটাই আমাদের সম্ভব না। ব্যবসা করতে বসে 2 নম্বর করতে বসি নেই, চিন্তা করি কেটা কীভাবে জিতবে কেটা কীভাবে ভালো থাক ভালো দিতে পারবো ওই চিন্তাই বেশিরভাগ করি, নেই চিন্তা অনেক কমই করি। যেমন কম দামে মাংস বিক্রি করবো দেখে মাছে ঠকাবো বা কম দামে মাংস বিক্রি করবো দেখে মাছে খারাপ জিনিস দিতে পারবে কথা না, মাছে কেন খারাপ জিনিস দেবো যত পারবো না বন্ধ করে দিব। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকার কসাইটুলিতে, এখানে যে বিসমিল্লাহ গরু গরু খাসি সাপ্লাই আছে এটা প্রতি রবিবারে মহিষ সবাই করে। আমরা দেখতে পাচ্ছি আজকে বৃহস্পতিবার একটা মহিষ নিয়ে আসছে, পাশে আছে এই বিসমিল্লাহ গরু খাসি সাপ্লাইয়ের যে নয়ন ভাই। নয়ন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা আপনি কি এই মহিষটা কবে যাবে হবে? এই মহিষটা যাবে শুক্রবারে। আপনি তো জানি যে রবিবার হয়, শুক্রবারে কেন? হ্যাঁ রবিবার তো আপনার সুব্রাইজের জন্য, রোববার সুব্রাইজ না এবার মা সবাই কাম কাজে ব্যস্ত থাকবে এটার জন্য শুক্রবারে কাটবে, এটা শুক্রবারে কাটবেন। তাই এখন এই মহিষের মাংসের দাম কেমন যাচ্ছে? 750 টাকা কেজি। 750? ওটা দামটা বাড়লো কেন? মহিষ পাওয়া গেছে না এটার জন্য, আর অনেক সুন্দর মহিষ এটার জন্য। মহিষের এইটা কেমন চাহিদা কেমন আপনার পুরান? আলহামদুলিল্লাহ খুব খুব চাহিদা, মহিষ পাওয়া যায় না তো এই জন্য অনেক চাহিদা। আমাকে আমি চাই আমাকে দাঁড়া আসে দেখুক কি মহিষ আনছি বা কেমন মহিষ একটু এসে দেখুক, যেই দেখবে ওই অরে পছন্দ হবে মহিষ। আমারই তো পছন্দ হচ্ছে, যে সুন্দর তাই না? এ বাবা অনেক সুন্দর পিছনে, তারপরে ইয়ে মাংস হলো মোটামুটি, তারপরে তো মুর্রা ব্রিডের মহিষ তো অনেক সুন্দর, তাই অনেক মানে মাংস হবে। এবার আমরা একটু গরু নিয়ে চমৎকার সুন্দর একটা রাতি গরু দেখতে পাচ্ছি। আপনি গরু মাংস হইলো আপনি 680 টাকা, আর মিস মাংস হইলো 580 টাকা, যেটা হলো যাতে কলিজা যেমন ফেপড়া মাথা এ থাকবে ওটি হলো পাওয়া থাকবে ওটি হলো 580 টাকা। আর যদি একদম পুরো ফ্রেশ মাংস এটা সাথে কলিজা পাবেন না, পাওয়া পাবেন না, মাথা পাবেন না, এটা হলো 680 টাকা কেজি। জি আপনি যে 580 টাকা করে বিক্রি করতেন এখন চলে গেলেন 680 টাকা, এতে কি আপনার ক্রেতা কমে গেছে কিনা? না ক্রেতা কমবে কেন, ক্রেতা আগে তো বাড়ছে, ক্রেতা কমবে কেন? আপনি 500 টাকা এখনো 580 টাকা ঘুষ আছে, মিক্সড মাংস 580 টাকা এখনো আছে। মিক্সড মাংস? জি। মিক্সড মাংসের ভিতরে কি কি থাকবে? মিক্সড মাংসের থাকবে আপনার যে কলিজা ফেপড়া মাথা এগুলো, আর আমি যদি বড় গরু কাটতাম বড় গরু কাটলে আমি এইভাবে আর কমে পাইতাম, আর বাচ্চা গরুগুলো আছে তো বাচ্চা গরু দাম আমি বেশি। আর এই মহিষের মাংসটা কি ফ্রি হবে মানে মিক্সড হবে নাকি আলাদা আলাদা থাকবে? না এটা ঝুলন থাকবে, মিস হবে না, এটা এটা পিস থাকবে, যা যেখান থেকে মন চাই সেখান থেকে দিতে পারবে, আবার উপরিম অর্ডার দিতে পারবেন আপনারা। এই যে ধরেন আপনি 580 টাকা করে বিক্রি করতেন, পুরান ঢাকার মানুষ খুব খুশি ছিল, এখন এই যে 680 টাকা করে ফেললেন ভাই, এতে রেট একটু জানতে চাই। না 680 টাকা তো হাতে হাতে গুণ নাই, গুরুর দাম বেশি, তারপর আপনি আটকে গুরু পৌঁছাচ্ছেন, রোজার মাসে লেগে আটকে রাখছে গুরু, তারপর কেউ আটকাছে কোরবানির জন্য আটকে রাখছে, তো এর জন্য গুরু পাকে দিচ্ছে না, এটার জন্য দাম বেশি। আর চেষ্টা করবো রোজা মাসটার মধ্যে কমে খাওয়াইতে জন্য, রমজানের মাস এবারের মাস চেষ্টা করবো, 680 নিচে আসবে না সবাই যদি খেতে হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো। আমি আপনার পাশে একটু আসেন, এই যে দেখতে পাচ্ছি যে আপনি পলিথিন দিয়ে আটকে রেখেছেন, ধুলো বালু যদি না লাগে এর জন্য পলিথিন দিয়ে আটকে রাখছে, রাস্তা এটা রোডের উপরে তো দোকানটা আর ধুলো বালু না যায় এর জন্য। আমরা তো সব জায়গা দেখি যে মাংসটা এমনি ঝুলানো থাকে, ধুলা বালি বালু থাকে, আর এখানে মোটামুটি পলিথিন দিয়ে আটকে রেখেছে মানে এটা নিরাপদ, ধুলা বালু বা খারাপ কোনো কিছু এই মাংসের ভিতরে ঢুকবে না তাই না, এই জন্য এটা চমৎকার। হ্যাঁ ওই ওই পাশে আমরা যে মাংসর ইটাগুলো দেখতে পাচ্ছি সেখানে একদম আগে আগে কিন্তু এরকম ভাবে দেখা যায় না কোনো জায়গায় যে এরকম ভাবে পলিথিন দিয়ে আটকা রাখা, কিন্তু এটা আসলে আমরা যদি বলি যে স্বাস্থ্যসম্মত, এটা হলো সেই স্বাস্থ্যসম্মত, চমৎকার সুন্দর। নয়ন ভাই আপনার আমাদের ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলেন, আপনি যদি সবে ওরা আসতেছে রমজান আসতেছে। আমার ক্রেতাদের বলতেছি আপনার আসেন, আপনার টাকা আপনার জিনিস আপনার চোখ দিয়ে দেখে এসে নিয়ে যান, যেটা ভালো লাগবে এটা নিয়ে যান। তিন পদ আছে এখানে, মিস করা মাংস আছে 580 টাকা,
তারপর আপনি ঝুলন মাংস 680 টাকা মুইজ মাংস 750 টাকা তো আপনি এসে দেখে যান মুইজ তো একবার আমার এসে ঘুরে দেখে যান যে মুইজ পছন্দ করেন ওনা যদি আসে অবশ্যই মুইজ নিয়ে এটা না এই যে মুইজ এটা সবারই পছন্দ হবে এটা আমার পরান ভাই লাইছে এই পরান ভাই মুইজ কই তো লেছেন কোন মুইজ কোন মুইজ রাজশাহী থেকে আর অনেক ভিতরের থেকে এটা আনছি এসির ভিতরে এসি যে কন্টেইনার আছে এটা এসি দিয়ে আনছি এটারে মহাজন আজকে পুরো শনিবার কালকে তো আল্লাহর ইস্তের কুরবানি হয়ে যাবে মানে সব লোকজন দেখবো বিশ্ববিদ্যালয় আছে সবাই বন পাইবো হাত পাইবো দেখবো আনন্দ আবার সকালে সব নিব এই হিসাব আমার এক ভাই বেড়া এখান থেকে কিনে নিয়ে আসছি ওইখানে আমরা যাইতাম আইতাম আর কি দেহা সাক্ষাৎ হইতো তো ওই জায়গা থেকে মোষটা কিনে আনছি আজকে চার দিন ধরে আমি নিজেই পালতেছি আমি আমার লগে লগেই থাকি এটা কোনো আর নেই যায় না না ভাই আপনি তো আসেন সামনে ওর ভাষা পুরোটাই বোঝে তাহলে এর ভাষা পুরোটা বোঝে ভাষা ওই বোঝে ওর ভাষা আবি খাওন ওই যে খাওন যেটা দেখছেন খাওনের যে কান কান খাড়া করায় যদি জিগাইলাম খাবি আর খিদা লাগে আছে ঘরে খাওয়াই তুইব যেমন আমরা নাস্তা খাই খিদা লাগে ওরও খিদা লাগে আছে খাড়া সুস্থ খাড়া খাওয়া মক্ষ নেই আর এই যে এইটা আনছিল কোন জায়গা থেকে চমৎকার এই কালারে গরু আন দেখলে তার তো এমনি নরমালি দাম বেশি তো কুরবানির গরু কুরবানির গরু যদি আপনি এই সব ধরনের গরু কাটি জানেন না সব ধরনের গরু কাটি আমি তো বলছি আমি ছোট গরু কাটি দেখে দাম আমার দাম বেশি আমরা যদি কুরবানি যদি না ছোট গরু কাটতাম আমি বড় গরু কাটতাম আমি আরো দামে বেশি বেশি কমে কমে বেচতাম যদি আমি বড় গরু কাটতাম আমি আরো কমে পঞ্চাশটা কমে বেচতে পারতাম কাটি সবকিছু এটাই আর এমনি কলিজা মাথা ওগুলো আলাদা বিক্রি করেন নাকি শুধু মিক্স মাংস না না কলিজা আলাদা বিক্রি করি ওইগুলো দাম কেমন করে যাচ্ছে 500 টাকা কেজি কলিজা 300 টাকা কেজি 500 টাকা কলিজা ফ্যাকসা 300 টাকা মাথার মাংস মাথা মাংস 400 টাকা কেজি আর পা পাও আপনি সাইজ বুঝা 1900 1200 1000 এমন বিক্রি করি দামটা নাও ক্লোজ করে একটু আমরা দেখতে পাচ্ছি আজকের বাজার দর গরুর মাংস 680 টাকা কেজি আমাদের নন ভাই বললেন যে 680 টাকা আছে এখানে যে ঝুলা রাখা আছে ফিক্সড চর্বি নাই পরিমাণ মতো হাড্ডি দেওয়া আছে আর মিক্সড মাংস তিনি বিক্রি করেন যার ভিতরে হাড্ডি থাকে চর্বি থাকে এবং মাংস থাকে এবং কলিজা ফ্যাকসা দিয়ে সেটা বিক্রি করছেন 580 টাকা তিনি চাচ্ছেন যে সামনে কুরবা মানে রমজান উপলক্ষে তারা একটু কম দামে মাংস খাওয়াতে চায় যে নন ভাই আপনি বললেন যে সামনে রমজান উপলক্ষে কম দামে মাংস খাওয়াবেন কিন্তু সবাই কিন্তু দেখলাম যে মাংসের দাম বেড়ে গেল 650-এর জায়গায় 680 হয়ে গেল কিভাবে সম্ভব মানে রমজানে মাংসের দামটা কমিয়ে আনা রমজানে মাংসের মাংসটা কমা আনা এখন গ্রুপ আছে দাম বেশি আমরা চাই মাংসের দামটা কম থাক কম থাকলে কাস্টমার থাকবে কাস্টমার একটা বন্ধুত্ব থাকবে আমরা চাই এটি আর দুই নম্বর কথা হলো আপনি যদি আমাদের সরকার সব কিছু আমদানি করতে পারে দেন দিছে পেঁয়াজ আমদানি দিছে যারা আমদানি করতে পারে তাহলে গুরুটাই আমদানি করতে পারে না বাজারে যদি কোনো গুড় আমদানি করা যায় তো গুরু মাংস 400-500 টাকা কেজি আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনাকে এর বেশি থাকবে না তো এটা কিন্তু আমদানি করতে হয় না আসসালামু আলাইকুম ভাই সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ কয় কেজি নেবেন 1 কেজি নেব দামটা কেমন মনে হচ্ছে দামটা ভালো আছে জিনি ভালো পাই দামও ভালো পাই এই নয়নের এই মানে কি বলা হয় যে বিসমিল্লাহ গরু খাসি সাপ্লাইয়ের মাংসের কোয়ালিটি কেমন থাকে ভালো পাইছি দেখে তো ভালো বারবারে আসে আমার মতো অনেক খাও খায় নিয়ে যায় কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
বড় গরু জব করে তো এই জন্য এদের সুবিধা মাংসগুলো মানুষের পছন্দ হয় নিতেও মানুষের একটা আনন্দ লাগে আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলি কোন জায়গা থেকে আসছেন নাজিরাবাদ থেকে নাজিরাবাদ থেকে ওই জায়গা থেকে এখানে আসছেন কেন এখানে ভালো দেয় উনি ভালো দেয় কোনো খারাপ দেয় না আমি দু তিন দিন নিছি উনি ভালোই দিচ্ছে এই কারণে এখানে আসি আপনাদের ওইদিকে দাম কেমন আর এখানে দাম কেমন এখানে একটু বেশি 20-30 টাকা বেশি এখানে একটু কম এই কারণে এখানে আসি মানে দাম কম বলে কি কোনো মাংস খারাপ দেয় নাকি না ভালো দেয় আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি এখানে মাংস নিতে আসছেন কেন গত সপ্তাহে আমার হাজবেন্ড নিছে মাংসটা ভালো করছে এখন এই সপ্তাহে আবার পাঠাইছে মাংস জিতলো ভালো বলতে কেমন ভালো হয়েছে বলেন তো সবাই তো বলে রাঁধুনির কাছে নাকি মাংসের গুণ না না মাংসটা আপনার তেল কম করছে আর হাড্ডি মোটামুটি ভালোই করছে মোটামুটি না ভালোই আমার কাছে মাংসটা ভালোই আছে দামটা কেমন দাম ওই যে সামনে দেখে আসলাম ওখানে 750 করে আর এখানে 680 টাকা করে দিচ্ছে আবার বাইরেও আমাদের বাসার এই সাইডে দেখলাম ওখানেও 780 টাকা করেই নিচ্ছে এখানে মোটামুটি ভালোই নয়ন ভাই আপনি যে প্রতি শুক্রবারের দিন 10 জন গরিব মানুষকে দিতেন ধারাটা কি অব্যাহত আছে না 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 এখনো প্রতিদিনই দিই কাল শুক্রবার না প্রতিদিনই মাংস আসে প্রতিদিনই মাংস দিই আগে ছিল তো আমরা তো জানছিলাম না আপনি শুক্রবার দিন এখন প্রতিদিনই দিন প্রতিদিনই কম বেশি সবারই দিই দেখে যাবেন সবারই দিই বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি নয়ন ভাই বললেন যে একটা ভালো কিছু করতে চান আমরা সবাই তার জন্য দোয়া করি তিনি ভালো কিছু করুন ভালো মাংস আমাদেরকে খাওয়াবেন এবং কম দামে খাওয়াবেন এবং আজকে আমি তার এখানে এসে আমার এত ভালো লাগছে যে অন্য কোনো জায়গায় কিন্তু এই জিনিসটা দেখতে পাই না যে এরকম বড়ো বড়ো টুকরাগুলোর এসে পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন তো এই টুকরাটা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা ঝুলে রাখতে হতে পারে রাস্তার ধুলাবালি কিন্তু ওই থেকে ওটা রক্ষা হইল এটা স্বাস্থ্যসম্মত মাংস এই যে ইয়াং এবং তরুণ তারুণ্যদের হাতে বলেই কিন্তু তারা এই জিনিসগুলো ভাবছেন কিন্তু অন্য জায়গায় কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে না দেখবেন যে সেখানে কেটে কেটে রাখছে মাটি আছে ধুলা আছে এবং কিছুক্ষণ পর পরে তারা ওই যে বালতিতে ডুবায় ডুবায় বিক্রি করছে এই বালতিতে ডুবাইলে কিন্তু অনেকের আবার একটু খারাপ লাগে ঠিক আছে কিন্তু এর এখানে সব প্রতিটা মানুষের কোন জায়গায় কি আছে দেখেন কোনো মাংস কিন্তু পানি নেই দেখেন আমার আসে পানি নেই এই পানি মনে কাজ আমাদের এখানে নেই পানি দিয়ে কি করবো বলেন ব্যবসা করতে বসে 2 নম্বর করতে বসিনি চিন্তা করি কে কীভাবে জিতবে কে কীভাবে ভালো থাক ভালো দিতে পারবো ওই চিন্তায় বেশিরভাগ করি নিজের চিন্তা অনেক কমই করি যে কম দামে মাংস বিক্রি করবো দেখে মাছে ঠকাবো বা কম দামে মাংস বিক্রি করবো দেখে মাছে খাপ নিয়ে যেতে হবে কথা না মাছে কেন খাপ নিয়ে দেবো যদি পারবো না বন্ধ করে দেবো পারবো না বেচবো না তো কেদা নষ্ট করে তো লাভ নেই ধন্যবাদ নয়ন ভাই বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি আমার এই প্রতিবেদন কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানে আপলোড করা হবে সবাইকে দেখার আমন্ত্রণ রইল আর সবাই আমাদের এই নয়ন ভাইয়ের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ নয়ন ভাই আসেন শুরু করে দিন